আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আলাইকুম, ভুলে গেছি, সরি। কারা দেখেছো, একটা লোক ভোটের দাঁড়াইছে, একটা নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে তাকে মাইক করে ফোন করছে যে আপনি দোয়া করেন। এই পার্টিটা দোয়া করতে করতে বলতেছে, আল্লাহ তুমি আমার বাক্সরগুলো ভোট দিয়ে ভরপুর করে দিও। এই বলে বলতেছে, আল্লাহ এই কথা বলে আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা কোনো মোনাজাত হলো না, না হাত তুলছে কার কাছে, আরো জোরে বলেন, হাত তুলে দেখেন আমার দিকে থাকেন, হাত তুলে মোনাজাত করতেছে, আল্লাহ তুমি আমার বাক্সরগুলো ভোগ দে ভরপুর করে দিও আল্লাহ। এই বলে তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। এটা কি বক্তব্য হলো না মোনাজাত হলো? মোনাজাত না বক্তব্য, এ কিছুই তো হইল না। চতুর্দিক থেকে সবাই বলতেছে আমিন। তোমার কেন জ্বলে তাকলা, তোমার কেন জ্বলে বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। কিসের খেলা? হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা, আছে না নাই? আমার ভাইরা, ভোটের আগে দেখা যায় কিছু কিছু আল্লাহর ওলি মাথার টুপি দেয়, মুখত যদি দাড়ি নাও থাকে শর্ট একটা পাঞ্জাবি পরে হাতের মধ্যে তসবি নিয়ে এমন ভাবে ঘোরে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই। কথা বলে না কেন? দেখবেন এই লোকগুলো আসন নামাজ পড়েছে আরবার, কয়বার শেরপুর থেকে বের হয়েছে মির্জাপুরে আসে দেখতেছে প্রচুর পরিমাণে লোক, বলতেছে সব গল্প পরে হবে, আগে নামাজ, আগে নামাজ, আসর নামাজ পড়ছে। ওখানে পড়ার পরে ভবানী বাজার চলে আসছে, ভবানী বাজার আসে দেখতেছে প্রচুর লোক, নেতা বলতেছে সব গল্প পরে হবে, আগে নামাজ, আগে নামাজ, আবার আসর নামাজ পড়ছে। কর্মী বলতেছে কে নেতা, নামাজ যে চারবার হলো। নেতা বলতেছে সমস্যা নাই, ভোটের আগে ছয় বারও পড়া যায়। কথা কি বোঝেন নাই? এরকম ঘুরতে ঘুরতে চলে গেছি টাঙ্গাইল জেলা, কোন জেলা, আমি প্রধান বক্তা ওয়াজ করতেছি, ওয়াজ করার পূর্বে একটা নেতা এসে আমার থেকে মাইক কেড়ে নিয়ে বলতেছে হুজুর সব গল্প পরে বাদ দেন, আগে নামাজের ওয়াজ করেন, নামাজ ছাড়া গতি নাই, নামাজ ছাড়া বুদ্ধি নাই, নামাজ ছাড়া উপায় নাই। আমি বললাম ঘটনা তো ঠিকই, কিন্তু যখন ওয়াজ শেষ হয়ে গেল, ওয়াজ শেষ করার পরে সবাই মিলে যখন এক জায়গায় খাইতে বসেছি, আমিও বসেছি নেতাও বসেছে, কিন্তু নেতার পেছনে পেছনে দুই চারজন যারা ঘোরাঘুরি করে এদেরকে আপনাদের ভাষায় কি বলে, স্যামসা, এত খারাপ শব্দ কর্মী বলে না? আচ্ছা যাই হোক, স্যামসাং আর কর্মী লাভার পদ্ধতি একই জিনিস। এক এক স্যামসাং বললাম কে বাবা স্যামসা, তোমাদের এই নেতা যে আমাদের ওয়াজ করলো, তোমাদের নেতা কি তাহাজ্জুদের নামাজ পড়ে? আমাকে বলতেছে হুজুর পাগল হয়েছে, আমি ছয় মাস হলে ঘুরতেছি এখন পর্যন্ত ফজর নামাজ পড়তে দেখিনি, অথচ আসর মাঝে মধ্যে চারবার পরে এইরকম বাটপার আছে না নাই? ভোটের আগে সালাম দিতে দিতে কলার গাছ দেখলেও সালাম দেয়, তারপরে ভোটের পরে খুঁজে পাওয়া, হ্যাঁ এই জন্য বোঝা লাগবে নবীর আদর্শ যেই ব্যক্তির মধ্যে নাই, নবীর আদর্শ যেই দলের মধ্যে নাই, ওই দল এবং ব্যক্তিকে যদি আপনারা সমর্থন করেন তাহলে কিন্তু ধরা খাওয়া লাগবে। তবুকেরা গতকালকে দেখেছো এক নেতা দোয়া করতেছে বঙ্গবন্ধুর জন্য, দোয়া করতে করতে দেখে নেই যে ভাইজান দেখেছে, এক নেতা বঙ্গবন্ধুর জন্য দোয়া করতে করতে বলতেছে আল্লাহ বঙ্গবন্ধুর পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দিয়ে দিও আল্লাহ। এই দোয়া যেই করছে চতুর্দিক থেকে সবাই বলতেছে আমিন আমিন আমিন। আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, এই জন্য বলতেছি এই বাংলার জমিনে যেই আলেম ওলামাগুলো জেলের ভেতরে বন্দি, আলেমদেরকে আপনারা কখনো অপরাধী ভাববেন না, এই হক্কানি আলেম ওলামা নবীর সুন্নাত পালন করতে গিয়ে জেলের ভেতরে বন্দি আছে। আমার নবীর জীবনটাকে কত সুন্দরভাবে অনুসরণ করা লাগবে। আমার নবীজি তারপরে দিনের দাওয়াত দেওয়া ছাড়ে না, নবী দিনের দাওয়াত চালিয়ে গেলেন, নবীকে আবারও পাথর মারা শুরু করলো, পাথর আঘাত খাইতে খাইতে নবীর শরীর থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে। আল্লাহ তাআলার কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে, আল্লাহ তাআলা ডাকতে বলে ও জিব্রাইল রে, আর সিদরাতুল মুনতাহা হাতে থাকা যাবে না, ওই নবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয়েছে, ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না, নবীর শরীরে রক্ত যদি এই জমিনের ভেতরে পড়ে যায় সাথে সাথে জমিনের ভেতরে ভূমিকম্প শুরু হবে।
সঙ্গে সঙ্গে জিব্রাইল চোখের পলকে তাফের ময়দানে আগমন করলেন নবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয়েছে ওই রক্তটা জমিনে পড়ার পূর্বে জিব্রাইল চোখের পলকে নবীর নিচে এসে রহমতের ডানা বিছায়া দিয়েছে বুখারী শরীফের হাদিস থেকে পাওয়া যায় বিশ্বনবী বর্ণনা করে বলেন জিব্রাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নূরের 600টা পাকা দান করেছে এই নূরের 600 পাকা ব্যবহার করে আমি সিদরাতুল মুনতাহা থেকে একটা চোখের পলকে পৃথিবীতে আসতে পারি কিন্তু আমি সব সময় এই 600 পাকা ব্যবহার করি না আমার পুরো জীবনের ভেতরে এই 600 পাকা ব্যবহার করে এই পৃথিবীতে এসেছি তিনবার জোরে বলেন কতবার আর জোরে জোর হলো না এই তিনবারের মধ্যে একটা বার হলো তায়েফের ময়দানে বাকি আছে কয়বার আর কোন কোন দুইবার জিব্রাইল চোখের পলকে পৃথিবীতে এসেছিল জানতে মন চায় কি চায় না আলোচনা কি চলবে কথা বলেন চলবে কারা কারা চলবে হাত তুলে দেখান আজকে কিন্তু আলোচনা করতেছি বিশ্বনবীর অনুসরণ সম্পর্কে এখন যদি অনুমতি দেন পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই আছে নাকি যদি অনুমতি দেন তাদের জন্য দুই মিনিট কিছু বলবো রাজা আছেন ইনশাআল্লাহ আমার ভাইরা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করেন মা বোনদের জন্য আলোচনা করা দরকার তার কারণ ওনারাই দেশের সরকার ক্ষমতায় আসতেছে বারবার আর সমাজটাকে পুরো করতেছে সার খার সুতরাং আজকের মাহফিল থেকে তাদের জন্যও কিছু বলা আমার মা বোনেরা রে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নবী মিরাজের রজনীতে সর্বপ্রথম জান্নাত পরিভ্রমণ করলেন ওই জান্নাত পরিভ্রমণ করার পরে যখন জাহান্নামের ভেতরে গেলে ওই জাহান্নামের ভেতরে লক্ষ্য করে দেখতে পারতেছে এমন কিছু মহিলা মানুষকে দেখা যায় যে সমস্ত মহিলা মানুষের শরীর গুলো আগুন দিয়ে দাউ 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 করে জ্বলতেছে এই মহিলাগুলো এত করে চিৎকার করতেছে ওই মহিলাগুলোর চিৎকারে পুরো জান্নাত থরথর থরথর করে কাঁপতেছে আর ওই সমস্ত মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো বসে থেকে মাথার মগজগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে এমন সময় বিশ্বনবী জিব্রাইলকে জিজ্ঞেস করে বলে ও ভাই জিব্রাইল এমন ঘটনা দেখার কারণ কি এই মহিলাগুলো কি অন্যায় করেছে কি অন্যায় করার কারণে মহিলাদের এত শাস্তি হইতেছে এমন সময় জিব্রাইল ডাকতে পারে ইয়া রাসূলুল্লাহ আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ বলেন অধিকাংশ মহিলা যাবে কোথায় আরো জোরে বলেন বিশ্বনবী বলেন এই কথা শোনার পরে আমার মনটা খারাপ হয়ে গেল ও ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা কেন জাহান্নামে যাবে জানতে চাই এর কারণটা কি বুঝতে চাই এমন সময় জিব্রাইল ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে জোর হলো না কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে জানতে মন চায় কি চায় না আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার কিন্তু আমি আমি আপনাদেরকে আবারও নিয়ে চলে যাব নবীর অনুসরণের দিকে এখন হয়তো আপনারা জিজ্ঞাসা করবেন হুজুর আপনি তো বলতেছেন নবীকে অনুসরণ করা লাগবে নবীকে অনুসরণ করলে কি লাভ হবে জানতে চাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলে ও পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও তোমরা যদি নবীকে অনুসরণ করতে পারো এই নবীর জীবনের ভেতরে আমি স্পেশাল তিনটা গুণ দান করেছি যেই তিনটা স্পেশাল গুণ এই পৃথিবীতে আর আমি কাউকে দেই নাই নবীর জীবনে স্পেশাল গুণ তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে জোর হলো না নবীর জীবনে কি কি তিনটি স্পেশাল গুণ আছে কোরআন থেকে জানতে মন চায় কি চায় না আমি সরাসরি কোরআন থেকে বলতে গিয়ে তিনটা কোরআনের আয়াত তেলাওয়াত করব আর যখনই তেলাওয়াত শেষ হবে সাথে সাথে আল্লাহু আকবার বলে তাকবীর দিবেন পারবেন না নবীর জীবনের মধ্যে তিনটা স্পেশাল গুণ আছে তার মধ্যে প্রথম নম্বর গুণটাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আরো জোরে বলেন সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 21 নম্বর আয়াত
তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে ও পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও নবীর জীবনের মধ্যে আমি আল্লাহ তাআলা তিনটা স্পেশাল গুণ দান করেছি তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো আমি নবীর জীবনের ভিতরে স্পেশাল তিনটা গুণের মধ্যে প্রথম গুণ হলো এই নবীর জীবনের ভিতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি এক নম্বর স্পেশাল গুণ হলো শ্রেষ্ঠ মুখস্থ করেন যেহেতু তাফসীর মাহফিল লিখে দিয়েছেন কিছু তো শিখে যাওয়া লাগবে নাকি নবীর জীবনে স্পেশাল গুণ কয়টা এক নম্বর হলো শ্রেষ্ঠ আদর্শ তাহলে বলেন তো দিক আদর্শ গ্রহণ করা লাগবে কার আল্লাহর কেন নবীর বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ছয় শ্রেণীর মানুষকে বিনয় হিসেবে জাহান্নামে দেবে তার মধ্যে প্রথম নম্বর শ্রেণী হলো তারা যারা পৃথিবীর জমিনে নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যাওয়া লাগবে কোথায় এখন আপনাদের প্রশ্ন করি বলেন তো দেখি নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের সমাজে আছে না নাই আছে আরো জোরে বলেন এমন লোক কি আদর্শ গ্রহণ করেছে যেই লোকগুলো গরিবের চাল চুরি করে খায় গরিবের ডাল চুরি করে খায় আর যদি ব্রিজ করার দায়িত্ব পায় ওই ব্রিজের ভেতর থেকে রড গুলো বিক্রি করে পেছন দিক থেকে বাঁশ ঢুকে দেয় আরো জোরে বলেন এরকম বাটপার তো বগুড়াতে নাই এ কথা বলে নাই সোর কত প্রকার হওয়া কি কি বাংলাদেশে আসার পরে জিনাই দৌতে যায় দেখা গেল পুকুরের ভেতরে চালের বস্তা আর রংপুরে যায় পাওয়া গেল খাটের নিচে তেলের খনি সরে বলেন ঠিক কেরে তেল থাকবে পাতিলের ভেতরে ওই তেল ঢুকছে খাটের নিচে কত বড় বাটপার চিন্তা করে দেখছেন অথচ ঘটে লাগে সব হয় আল্লাহর ওলি কথা বলেন না কেন আপনাদের ইউনিয়নে কি ভোট হয়েছে এ কথা বলেন ভোট হয়ে গেছে কত আল্লাহর ওলি বের হয়েছিল চোখে পড়েনি গতকালকে দেখলাম গতকালকে